হাই বন্ধুরা, আজকে আমি বাড়িতে গাজরের হালুয়া বানাচ্ছি। তো প্রথমে আমি একটা লোহার কড়াই নিয়েছি, তাতে একটু ঘি দিয়ে গাজরটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, এবং এটি লো ফ্লেমে আস্তে আস্তে পাকাতে হবে। 15 মিনিটের ওপরে এটা লেগে যাবে। তো তারপরে নেক্সট কি করছি বলছি, এটা আস্তে আস্তে হতে থাক। আর আজকে আমরা যেগুলো নিয়েছি বানানোর জন্য, তার মধ্যে আছে তোমার কাঠবাদাম, 3টে এলাইচ, কাজু বাদাম অ্যান্ড কিশমিশ, এগুলো আমার ওই গাজর বানাতে লাগবে। আর নিয়েছি মিল্ক, এটাও লাগবে। তো দেখতে থাকো। তো পাকানো প্রায় হয়ে গেছে, এবারে আস্তে আস্তে একটু করে মিল্ক অ্যাড করবো। আমাদের পাখানো প্রায় হয়ে গেছে, এটা ফ্রাই করা হয়ে গেছে, এবার অল্প একটু মিল্ক দেব। পুরো মিল্কটা এখন দেব না, এখন একটু অল্প দেব। অল্প দিয়ে এটাকে আবার নাড়তে থাকবো। খুব ইজি প্রসেস দিদি ভাই, এটা এটা বানানো এবং খেতে খুব সুস্বাদু। পুরোটা বানানো হবে লো থেকে মিডিয়াম। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো আস্তে আস্তে কালার আসছে। আমার বাড়িতে এটা সবাই খুব খেতে পছন্দ করে। আমি এবারে আমরা একটু এলাচ ছড়িয়ে দিচ্ছি, মানে আমি 3 পিস এলাচ নিয়েছি। এলাচটা আরেকটু পরে দিলেও হয়, বাট আমাদের বাড়িতে সবাই এলাচের গন্ধটা পছন্দ করে, তো আগে থেকেই দিলাম। এবার এখানে আমরা চিনি অ্যাড করছি, যে যা স্বাদ মতো দেবে। আমি এখানে 1 কাপের একটু কম দিচ্ছি। তারপরে পেঁয়াজ নেড়ে দিয়ে চিনিটাকে পুরো গলিয়ে নিয়ে, যতক্ষণ না চিনিটা গলবে এভাবে নাড়তে থাকতে হবে। আর সবসময় বলছি এটা যেটা লো ফ্লেমে হবে। হ্যাঁ, চিনিটা গলে গেছে, পুরোপুরি গলে গেছে। এবার আমরা যে বাকি মিল্কটা আছে, একটা সুন্দর কালার এসেছে, বুঝতে পারছো? একটা সুন্দর কালার এসেছে। এবার ওই বাদামগুলো ম্যাশ করে রাখা বাদামগুলো ভেজে নেব। ভাজাই বাদামগুলো
আমরা এর উপরে ঢেলে দিলাম। প্রায় হয়ে এসেছে, এটাকে বারবার নাড়তে থাকবে। মাখতে মাখতে বন্ধ করে দেবো।